इस बात का नाम क्या है? औरंगाबाद तो वहीं पे राजमार्ग भी बताता था ये, और वो बात नहीं है ना, वो औरंगाबाद है। कितने दूर गया है उधर? चार धूल उड़ रहा গাছগুলো দেখা যাচ্ছে, আম গাছগুলো। আগে অত দূর যাওয়া যাক, তারপর যা হাওয়া বইছে, যা ধুলো উড়ছে, তাতে মনে হয় সীমান বেশি দূর যেতে পারবে বলে মনে হয় না। নাকি কিছু পুড়ে নেওয়াই ভালো, নাহলে যা ধুলো বালিতে যায় অ্যালার্জি হয়। চলে গেছে অনেকগুলো একবারে ভালুকার দিকে, আর এদিকে চলে গেছে বহুদূর বিহার কাটিয়ার।
নেম অফ দি ফিল্ম ইজ Actor's name is Sad Zero. Thank you.
চারিদিকে কত সুন্দর গম গাছ, ছোট্ট এই দিঘির মতো জায়গায় কত সুন্দর নৌকো, গরুর গাড়ি চলেছে, প্রকৃতির সেরা রূপরাবলন সঙ্গে গায়ে মেখে দেখি আমাদের এই সীমাঞ্চলে কত দূরে এগোতে পারে। আজকে তো খুবই প্রতিকূল ঝড় হয়েছে, গম গাছ চারিদিকে
বাগাবাদতে এখানে সেই কেটে গিয়েছে, তারপর জল অন্য সময় এখানে নৌকো থাকে, নৌকোতে করে বেরোতে হয়। আর এই দিকে চাষবাস করা যায় না, জলে ডুবে থাকে। ওই যে দূরে মিনারের মতো, হয়তো দেখি আমাদের যজ্ঞবাবু এগোন কিনা, যা জোর হাওয়া থাকছে, যে ঝড় কোনো কিছু শোনা যাবে কিনা।
বাঁশের সাঁকো, কি সুন্দর ধরে ধরে যাচ্ছে শুরু জায়গার উপর দিয়ে। এছাড়া পারাপার করার আর দ্বীপে তো সেরকম কোনো ব্যবস্থা নেই। আমি একটু ভাবনায় পড়ি পরিবেশ দেখে, শহরাঞ্চলে কত বড় বড় নিজের প্রতি এখানে বাচ্চা দেখে চোট লাগ গিয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। कहाँ जा रहा है? काम करने ना क्या? काम कर रहे? काम करने के बाद घर जा रहे हो ना? कहाँ जा रहे हो? घर जा रहे हो? क्या नाम है तुम्हारा? हाँ कभी আবেদ, মে যারা কাম মে আয়াছে, বাঁধ মে বাঁধ মে কাম থা বহু তেজি সে হাওয়া বেড়ে না সে মুশকিল হয়ে পড়ে গে। Thank you.
কথা শুনতে শুনে যাচ্ছে কত দূর, ধুলো বালি এত উঠছে যে বোঝাই যাচ্ছে না।
হাওয়ার সিটি রাজ। ওহ, আমি তো কাম হয়েছে, রেস্ট নেওয়া পড়ে গেল।